হরিণা খাল প্রবাহিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের মধ্য দিয়ে, মিলিত হয়েছে বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর সঙ্গে। নানা স্থানে অবৈধ বাঁধ, বালু উত্তোলন সহ নানা অনিয়মের কারণে ভরাট হয়েছে হরিণা খালের বৃহৎ অংশ, হারিয়েছে স্বাভাবিক পানি প্রবাহ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিত জলাবদ্ধতা, ফলে অনাবাদি হয়ে পড়ে আশেপাশের কয়েক হাজার একর কৃষিজমি। একদম ফাঁসপাং খাল বলছে বরবিলের আঘাত পর্যন্ত ইয়ান প্রায় পনেরো কিলোমিটার ইয়ান দিয়ে রাখি পানি। ইয়ানোর দুনো পাশে কি কৃষি জমি, এখালি ইয়ান দুনো পাশে কৃষি জমি, কিন্তু উপর উর মিকতন যে পানি নেই প্রায় দশ কিলোমিটার মতে তারা বান্ধি দিয়ে ওই পানি জমায়েত করি করে দিয়ে দিয়ে ক্ষেত খিস্টি কিছু কিছু চাষাবাদ করে। প্রযুক্ত পরিমাণ পানি না থাকার কারণে যারা শত শত হেক্টর জায়গা পশ্চিম মিক্ষে কি পরি রই। শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো খালপাড়ের বাসিন্দাদের। এর সমাধানে হরিণা খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। কাজ করার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আমরা চাইলে কিন্তু সবার সহযোগিতা নিয়ে করা যায়। এখানে আমরা চাইলে আধুনিক সেচের ব্যবস্থা করতে পারি, যেহেতু প্রচুর এখানে আসলে ভালো জমি আমাদের রয়েছে, ইচ্ছে করলে আমরা এগুলোতে ইতিমধ্যেই আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে ছোট কালভার্ট এবং ছোট রাস্তাগুলো তারা করে থাকেন এবং পরবর্তী বছরগুলোতে এই খালের যে বাকি আট কিলোমিটার যে অংশটা থাকবে সেটাও আমরা কাটার ব্যবস্থা করব। এই খালের আমাদের চার কিলোমিটার যে দৈর্ঘ্য আমরা বর্তমানে কাটার উদ্যোগ নিয়েছি, সেখানে আমাদের যে প্রাকলিত ব্যয় আছে সেটা হচ্ছে যে চার প্রতি কিলোমিটার 12 লক্ষ টাকা করে, মোট 48 লক্ষ টাকা। এবং এই খালটা কাটার ফলে আমরা যেটা আশা করছি যে আমাদের হরিণা বিল এবং এই ভুজপুর ইউনিয়নের 1, 3 এবং 5 নম্বর ওয়ার্ডের প্রায় 500 একর জমি আমাদের বোরো সিজনের সেচের আওতায় আসবে। এবং একই সাথে যে আরেকটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের বর্ষা মৌসুমে এই যে বিল, হরিণা বিল সহ যে সারাউন্ডিং যে জমিগুলো আছে এই জমিগুলো জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে এবং কৃষক সেখানে ফসল উৎপাদন করতে পারবে। হালদা নদীর অন্যতম শাখা খালটির পুনঃখননে উপকৃত হবেন ভুজপুর ইউনিয়নের 15টি গ্রামের কয়েক হাজার কৃষক, জানান ইরি ও বোরো মৌসুমে সহজ হবে সেচ কাজ। হরিণা খালের আশেপাশে আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন তারা যেন এই শুষ্ক মৌসুমে প্রত্যেকটা জমিতে যেন চাষাবাদ করতে পারেন, এবং বর্ষাকালে যে আমাদের এলাকাতে 72টা এলাকাতে পশ্চিম ভুজপুর সহ আমাদের রসিঙ্গিগোনা 1 নম্বর ওয়ার্ড সহ যে এলাকায় যে জলাবদ্ধতা হয় বিশেষ করে বর্ষাকালে, জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে আমাদের যে হালদা রাবার ড্যাম আছে, রাবার ড্যামের পানি যেন অটোমেটিকলি একেবারে আমাদের আসরের ডাফা এবং রসিঙ্গিগোনার পশ্চিম পাশে মজ্জামপাড়ার ওই দিকে যেন চলে যায়, এবং সেক্ষেত্রে গিয়ে সবাই সকলে যেন কৃষকরা যেন চাষাবাদ করতে পারে সেই উদ্যোগটা নিয়ে আমি পরিকল্পনা গ্রহণ করেছি। খালে খুরলি পানি থাকিব, পানি বাইজন তো আর কান উপহারর বহুত বছর পরে অকেজু আছিল, এখন যে সংস্কার আর ইয়ের দ্বারা জনগণের উপহার ইয়ের দ্বারা বহুত উপকৃত মানে বহুত জমিন মানে বর্ষাকালে সার করি নহরে এখন আর ইয়ে ফসে যে নষ্ট হয়ে যে পানি নজা দিয়ে যে 4 কিলোমিটার দিয়ে দিই, যদি এটা আরও 3 কিলোমিটার দিয়ে যদি এটা 3.5-7 কিলোমিটার যদি খনন করা হইতো তাহলে শত শত হাজার হাজার হেক্টর জায়গার কি চাষাবাদ হইতো, কিন্তু যে 4 কিলোমিটার দিয়ে দিই এ 4 কিলোমিটার পানি যদি রবার ড্যামের পানি ডাইরেক্ট সরাসরি ডুকুনের খালে দিয়ে দেয় প্রায় 100 একর জায়গা রুমাতে কী হবু চাষাবাদ হইব, ক্ষেত কৃষ্টি হবু, মানে দিয়ান পানির দিয়ান ওই বিঘ্ন দিয়ে গুট্টু আগে এই পানির বিঘ্ন গুট্টু খুব উপহার হবো আর।